ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কামরাঙ্গা আমরা দিয়ে মিক্সড একটা টক ঝাল মিষ্টি চাটনি। আর এই চাটনি করার জন্য আমার কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে কামরাঙ্গা আমরা। আর দেখুন, আমি এইভাবে দুটো মিক্সড করে কেটে নিয়েছি। আর এটাকে চলুন তাহলে আমরা এবার রেডি হয়ে যাই। চাটনিটা করার জন্য প্রথমেই আমার লাগবে সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, সামান্য সরিষার তেল আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দেব হচ্ছে পাঁচফোড়ন, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। সাথে দিচ্ছি সামান্য সরিষা, সাদা সরিষাটাও আপনারা ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে এই যে আমি একটা শুকনো লঙ্কা চিরে নিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিব। আর এটার সাথে আমি যা অ্যাড করব, আমি আরেকটা চিরে নিলাম শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা তেজপাতা এভাবে দুটুকরো করে দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নিব। আমি ফোড়ন এগুলোই দিব, আর কিন্তু কোনো কিছু ফোড়ন দিব না এটার মধ্যে। একদম ইজি, খেতেও খুব সুস্বাদু খাবারের শেষ পাতে চাটনি, টক ঝাল চাটনি খুবই টেস্টি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কামরাঙ্গা আমরা, যে আমি টুকরো করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে আমি দু মিনিট ভেজে নেব। দু মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। আর আমার চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি, আঁচটা মিডিয়ামে রেখে আমি ভালো করে দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, একদম সামান্য। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, আমি একদম মোটা হাফ কাপের মতো পানি অ্যাড করে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু হাফ কাপ পানি দিয়েছি। এটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ফিরে আসছি পাঁচ মিনিট পরে। ঢাকনাটা খোলার পরে আমার কামরাঙ্গা আমরাগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে হাফ কাপের একটু কম চিনি নিয়ে নিলাম, এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা কতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী দেবেন। তো এটাকে দিয়ে আমি আবার পাঁচ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটাকে থিকনেসটা হওয়ার জন্য। চলুন পাঁচ মিনিট পরে, বাকি 20% হোক, 20% হলে পরে দেখাচ্ছি কেমন হলো আমার আমরা কামরাঙ্গার টক ঝাল মিষ্টি চাটনি। দিচ্ছি তো ফ্রেন্ডস, এই হয়ে গেল আমার চাটনি। দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে, লবণীয় টেস্টি টেস্টি। আমার তো জিভে এখনই পানি চলে আসছে। আমি তো চলুন এটা নামিয়ে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলো ঝটপট আমার চাটনি। তো ফ্রেন্ডস, তৈরি করে ফেললাম খুব সহজে কামরাঙ্গা আমরা দিয়ে মিক্সড টক ঝাল মিষ্টি চাটনি। আশা করি আমার এই চাটনি রেসিপি দেখে আপনাদের সবার জিভে এখন পানি চলে আসছে। তো কি করতে হবে, আমার তরফ থেকে নিজেরা ঘরে রেসিপিটি ট্রাই করবেন। আর
যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য লিটাস লাইফস্টাইল থেকে আমি লিটা সবাইকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।